Quindi cambia. नमस्कार बंधुरा, रुचा रान्नाघरे आपनादेरके स्वागत। आरो एकटा नतून रेसिपि निये चले एसेछि। एई जे गाछेर लाउ, आजकेर गाछेर लाउ दिये कोफ्ता बानिये देखाबो। ताहले चलुन देखा जाक कोफ्ता किभाबे बानाते हय়। प्रथमेई लाउटाके केटे नेब। আমরা এই গ্রেটারের সাহায্যে এইগুলোকে এইভাবে ঘষে নেব। এইভাবে চিপে চিপে নিংড়ে ভালোভাবে জলটাকে বের করে নেব। লাউ থেকে কতটা জল বেরিয়েছে তো এইভাবে আপনারাও ভালোভাবে চিপে জলটাকে বের করে নেবেন। এক টুকরো আদা এর মধ্যে একটু ঘষে নেবেন। এর মধ্যে আরো দুটো কাঁচা লঙ্কা এইভাবে ঘষে নেবেন। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। অল্প করে একটু নুন দিয়ে দেব। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব, একটু বেসন দিয়ে দেব। এটাকে ভালোভাবে এবারে মেখে নেব। আমার লাউটাকে এইভাবে বেসন দিয়ে ভালো করে মেখে নেব, যেন খুব সুন্দর একটা মাখা মাখা মতো হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে। এরকমভাবে মাখাটা হলে খুব সুন্দর বড়াগুলো ভাজা হয়। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এইবারে বড়াগুলো ছেড়ে দেব। আমাদের বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো এবারে উল্টো পিঠটাও ভেজে নেব। এইরকম ভাবে লাল লাল করে ভেজে নেব এক সাইড। আমরা এখানে বড়ার দু পিঠ ভালো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। তো আপনারা এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। এখানে আমরা দই নিয়ে নিচ্ছি, টক দই নিয়েছি। এর মধ্যে অল্প একটু বেসন দিয়ে দেব। ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নেব। যতটা ঝোল করব আমরা সেই রকম ভাবে জলটা দেব। আমরা এইভাবে এটাকে ভালো করে ফুটিয়ে নেব।
কড়াইয়ের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব। দুটো শিমলা লঙ্কা, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দেব। একটু সাদা জিরে দিয়ে দেব। মশলাটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ভেজে নিয়ে আগে থেকে যে ব্যাটারটা গুলে রেখেছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। এটা যতক্ষণ না ফুটছে একটু এইভাবে ভালো করে নাড়িয়ে নেব। আমরা দই দিয়েছি, দইটা যাতে না ছানাটা কেটে যায় একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। এটাকে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। আমাদের কোপ্তা কারি রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমাদের কোপ্তা কারি রেডি হয়ে গেছে। আমাদের লাউয়ের কোপ্তা কারি রেডি। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, খুব ভালো লাগে এইভাবে বানিয়ে খেলে। এটা পুরোপুরিভাবে নিরামিষ, তো যারা নিরামিষ খেতে চান তারাও এইভাবে নিরামিষ করে খেতে পারেন।